বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার দার্শনিক ভিত্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, প্রস্তাবনা। বিসমিল্লাহির রহমানির রহিম, ফার্স্ট ব্যাকেট শুরু। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, অব্লিক পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে, ফার্স্ট ব্যাকেট শেষ। আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করেছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূল নীতি হইবে। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশাকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এত দ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। অনুচ্ছেদ 7, সংবিধানের প্রাধান্য। উপ অনুচ্ছেদ 1, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। উপ অনুচ্ছেদ 2, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। আর্টিকেল 7, সাব আর্টিকেল 1, অল পাওয়ার্স ইন দ্য রিপাবলিক বিলং টু দ্য পিপল অ্যান্ড দে আর এক্সারসাইজ অন বিহাফ অব দ্য পিপল শ্যাল বি ইফেক্টেড অনলি আন্ডার অ্যান্ড বাই দ্য অথরিটি অফ দিস কনস্টিটিউশন। সাব আর্টিকেল 2, দিস কনস্টিটিউশন ইজ অ্যাজ দ্য সলেম এক্সপ্রেশন অব দ্য উইল অব দ্য পিপল, দ্য সুপ্রিম ল অব দ্য রিপাবলিক, অ্যান্ড ইফ অ্যানি আদার ল ইজ ইনকনসিস্টেন্ট উইথ দিস কনস্টিটিউশন দ্যাট আদার ল শ্যাল টু দ্য এক্সটেন্ট অব দ্য ইনকনসিস্টেন্সি বি ভয়েড। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972-এর 62-র 2 অনুচ্ছেদ। আইনজীবীদের শপথ। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আইনজীবী রূপে আমি আমার পেশার সুউচ্চ মান ও মর্যাদা সমুন্নত রাখিব, আত্মমর্যাদা বোধ ও পেশার প্রতি যথাযথ নিষ্ঠাবান থাকিব এবং পেশাদারী আচরণ ও নৈতিক মানদণ্ড অনুসরণ করিয়া চলিব। সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানকে আমার কর্তব্য মনে করিব এবং বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ ইহার শ্রেষ্ঠত্ব বজায় রাখিতে সচেষ্ট হইব। সংবিধানের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের সহিতই
নিজেকে সম্পৃক্ত করিব না। মানবাধিকার রক্ষায় আমি হইব একজন সদা প্রহরী এবং এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখিব যেখানে সকল নাগরিকের জন্য আইন শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার সুনিশ্চিত হইবে। কমা কোটিশন শেষ।